জয় বন্ধু আমি রাহুল তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই তো আশা করি তোমরা ভালো আছো এবং ভালোভাবে তোমরা রানিং তোমরা প্র্যাকটিস করছো যারা কিন্তু এখনও মতো রানিং প্র্যাকটিস করেন তারা কিন্তু এই কিন্তু নিউজ শোনার পর তারাও কিন্তু প্র্যাকটিসে লেগে যাবে কারণ এখানে কিন্তু বড়ো পরিবর্তন করা হয়েছে এসএসসি জিডির পি টি পিএসটি এবং তোমার নুডেল ফোজে আমাদের নুডেল ফোজে তোমরা জানো ভালো করে আমাদের সিআপিএফ তো প্রথম থেকে কিন্তু আমাদের সি আর পি এফ কিন্তু সব কিছু কিন্তু লিড করে তো রানিং এবং মেডিকেল তো এসএসসি কিন্তু এক্সাম নেওয়ার পর তা রানিং ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল কিন্তু সম্পূর্ণ সি আর পি এফ কিন্তু কন্টাক্ট করা হতো তো এখানে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু নুডেল ফোর্স কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এরপরে রানিংয়ে কিন্তু বড় কিন্তু পরিবর্তন হয়েছে তো রানিংয়ে কী কী পরিবর্তন হয়েছে সেটা আমি তোমাদের সহজ ভাষায় তোমাদের আমি বলে দিচ্ছি যে কী কী আমাদের পরিবর্তন হয়েছে এবং তোমরা জানো ভালো করে এখন কিন্তু আমাদের নুডেল ফোর্স কিন্তু পুরোপুরিভাবে কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো দেখো এখানে অনেকেই কিন্তু জেনে গেছে জানার পর অনেকেই ভয় পাচ্ছে যে রানিং নিয়ে কী মানে আমাদের কাদের জন্য লাইফদায়ক এবং কাদের জন্য ক্ষতিদায়ক সেটা আমি তোমাদের অবশ্য বলবো এবং রানিং তোমরা আমি বারবার করে বলে দিচ্ছি এখানে ফোর্স কিন্তু পুরোভাবে অ্যালার্ট হয়েছে পুরো কিন্তু কাজ করছে তো তোমরা মানতে পারো কিন্তু পুরো জুনে কিন্তু আমাদের রানিং কিন্তু কনফার্ম কিন্তু হবে তোমরা দেখে নেবে ঠিক আছে আর রেজাল্ট যে অনেকের প্রবলেম আছে রেজাল্ট রেজাল্ট কিন্তু মে মাসের দশ তারিখের মধ্যে আসা কিন্তু পুরোপুরি চান্স আছে তো চলো বেছে না কথা বলে আমি অফিসিয়াল আমি নোটিফিকেশানের মাধ্যমে তোমাদের নিয়ে যাচ্ছি তো সেখান থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমাদের কী কী আমাদের চেঞ্জ হয়েছে তো তার আগে আমি বলেছি তোমরা যদি আমার চ্যানেলের প্রথমবার যদি এসে থাকো তোমরা যেন কিছুদিন পর কিন্তু আমাদের এসএসসিটি রানিং এবং কিন্তু মেডিকেল কিন্তু শুরু হয়ে যাবে তো রানিং সংক্রান্ত যে কোনো আপডেট এবং মেডিকেল সংক্রান্ত যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং যারা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আমার টেলিগ্রামে জয়েন হয়নি অবশ্যই তোমার টেলিগ্রামে জয়েন হয়ে যাও যে কোনো আপডেট কিন্তু সর্বপ্রথম টেলিগ্রামে দিয়ে দেখি টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু ওখান থেকে তোমরা জয়েন হতে পারো তো চলো এবার আমি তোমাদের মেন মুদ্রায় আমি যে অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা আমি তোমাদের দেখাচ্ছি তো সেখান থেকে তোমাদের কিন্তু আরও কি আমাদের ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা অফিসিয়াল কিন্তু নোটিফিকেশন তোমরা মানতে পারো অফিসিয়াল নয় এটা কিন্তু মানে কি ইন্টারনেট নোটিফিকেশান ঠিক আছে এখানে কিন্তু অফিসিয়ালভাবে কোনো কিছু নেই তো এরা যারা ভাবছে অফিসিয়াল নোটিফিকেশন অফিসিয়াল নোটিফিফিকেশান এটা ইন্টারনেট অর্থাৎ ডিপার্টমেন্টাল নোটিফিকেশন তোমরা মানতে পারো এবার কেউ এখান থেকে ভাইরাল করে দিয়েছে তো এখানে মেন যে আমাদের দেখার জন্য যেগুলো আমাদের আর এফ আইডি তো আর এখানে পিটিপিএসটি তো যে এখানে কী কী তোমাদের চেঞ্জ হচ্ছে তোমাদের আমি বাংলায় তোমাদের বলে দিচ্ছি দেখো এখানে সাবসাফ বলা আছে যে এবার যে আমাদের ফিজিক্যাল যে হতে চলেছে ফিজিক্যাল কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আর এফ আইডির মাধ্যমে কিন্তু হবে যেটা তোমরা জানো এখানে কিন্তু আইডির মানে এখানে অনেকেই কিন্তু জানে না ঠিক আছে তো সেটা কি এটা রেডিও রেডিও ফ্রিকুয়েন্সি তো আইডেন্টিফিকেশন ডিভাইস এটার মানে ঠিক আছে এটা দেখো তোমরা যারা বাংলা বেঙ্গল পুলিশে যারা কিন্তু রানিং তারা করেছিল তোমাদের মাথায় কিন্তু একটা ডিভাইস টাইপের একটা কিন্তু লাগানো ছিল ঠিক আছে সেই ডিভাইসটা তোমার ধরো ছ মিনিট তোমার ছ মিনিট তিরিশ সেকেন্ড কিন্তু বেঙ্গল পুলিশে কিন্তু রানিংয়ের সময় থাকে যেখানে ষোলোশো মিটার সেখানে রানিং কিন্তু হতো সেই ষোলোশো মিটার রানিং কি হতো ওই যে মাথা যে ডিভাইসটা রাখা আছে ষোলোশো মিটার ছ মিনিট তিরিশ সেকেন্ড তো ওখানে ছ মিনিট তিরিশ থেকে একত্রিশ সেকেন্ড হওয়া মানে তোমার কিন্তু ওখানে একটা মানে আলো টাইপের জ্বলে যায় এবং ওখানে তোমার কিন্তু পুরোপুরি রিজেক্টেড করে দেয় তো এটা নিয়ে আসার কারণ কী ঠিক আছে এই যে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান ডিভাইস যেটা আর এফ আইডি বলে তো এটা নিয়ে আসার মেনলি উদ্দেশ্য কী দেখো কোনো কোনো ব্যাটেলিয়ান তোমরাও অনেকেই আগের বছর হয়তো এসএসসিডি রানিং দিয়েছো আমিও দিয়েছি এখানে কি বলতো অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু চব্বিশ মিনিট এখানে তো এখানে আমাদের পাঁচ কিলোমিটার রানিং হয় এখানে পাঁচ কিমি আমাদের রানিং হয় যেখানে সময় থাকে কত চব্বিশ মিনিট তো চব্বিশ মিনিটকে দেখার সময় থাকে তো চব্বিশ মিনিটের সময় কিছু একটা স্টুডেন্ট আছে যারা কিন্তু চব্বিশ মিনিট দশ সেকেন্ডের মধ্যেও ঢুকে গেলে না সেখানে কি বলা যায় ফোর্স যে আছে ফোর্স বলে ঠিক আছে মা স্টুডেন্ট এতটা কষ্ট করেছে দশ সেকেন্ডের জন্য হয়তো আসতে পারছে না ঠিক আছে কে নিয়ে নাও ঠিক আছে তো সেই কারণে হয়তো অনেক অনেক ব্যাটালিয়ান থেকে অবজেকশন গিয়েছে যে এই ব্যাটালিয়ান থেকে চব্বিশ মিনিট তিরিশ সেকেন্ড করে হয়ে গেছে তারপরে কিন্তু স্টুডেন্টকে দেখে নিচ্ছে সাড়ে চব্বিশ মিনিটে যারা ঢুকছে তাদেরকেও নিয়ে নিচ্ছে আর কেউ কেউ বলছে পঁচিশ মিনিটে যারা ঢুকছে তাদেরকেও নিয়েছে সেই কারণে অবজেকশন এসেছে তো অবজেকশন আসার কারণে কিন্তু এখানে পুরোপুরিভাবে কিন্তু চেঞ্জ করে দিয়েছে তো এখানে ডিভাইস দিয়ে দিয়েছে তো যার তো চব্বিশ মিনিট এক সেকেন্ডও হয়ে যাবে ঠিক আছে এক সেকেন্ড হয়ে যাবে তার কিন্তু অটোমেটিক্যালি আওয়াজ কিন্তু চলে আসবে এবং তোমাকে সিগন্যানও দিয়ে দেবে যে এ কিন্তু পুরোপুরিভাবে আনকোয়ালিফাইড মেন উদ্দেশ্য আর তোমরা ভালোভাবে জানো এবার কিন্তু সিসিটিভি ক্যামেরার মধ্যেও কিন্তু হবে তো আগের বারেও আমাদের সিসিটিভির ক্যামেরার মধ্যে হয়েছিলো তোমরা ভালো করে জানো যে আমরা যার কোর লাইনতে পড়েছিলো কিংবা যার উত্তর দিনাজপুর জলপাইগুড়ি যেখানে সেখানে তোমরা জানো যে ব্যাট্রি লাইনের মধ্যে যে আমরা গোল যে রাউন্ড ভাবে ঘুরেছিলাম ওখানে কিন্তু সব বিএসএফ বা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমাদের ক্যামেরা কিন্তু করছিল তো সেখানে তোমরা ভালোভাবে জানো এখানে অনেকেই বলছে যে গ্রাউন্ডে আমাদের কি ফিজিক্যাল হবে তো গ্রাউন্ডে কিন্তু ফিজিক্যাল করা কিন্তু টা ব্যাপার তো আমাদের যারা কল্যাণী যারা সেন্টারে আছো কিংবা যারা উত্তর দিনাজপুর সেন্টারে আছে তারা ভালোভাবে জানো যে আমাদের কিন্তু যে গোল যে রাউন্ড আমাদের এখান এই তো গোল রাউন্ড এইরকম গোল রাউন্ড ব্যাটালিয়ান থেকে তো এখান থেকে আমাদের ধরো স্টার্ট করলো তো এটা কিন্তু চার ফেরা কিন্তু আমাদের দৌড়াতে হয় তো এখান থেকে স্টার্ট করার পর আমাদের কিন্তু এরকমভাবে কিন্তু চার ফেরা মোটা কিন্তু ঘুরতে হয় এটা এর গ্রাউন্ড হলো তারপরে আবার যখন ঘুরবে দু রাউন্ড হলো তো আবার যখন ঘুরবে তোমার তিন রাউন্ড আবার যখন হলো তখন চার রাউন্ড ঠিক আছে তো এটা কিন্তু তোমাদের গ্রাউন্ড তোমরা মারতে পারো তো এখানে জাস্ট পিচের কিন্তু রোড আছে এটা ব্যাটেল লেনের মধ্যে তো এরকমইভাবে হবে আর ক্যামেরা কিন্তু এখানে বিএসআর এরকমভাবে দাঁড়িয়ে থাকে তো এখানে কিন্তু ক্যামেরা কিন্তু ধরে কিন্তু এখানে দাঁড়িয়ে থাকে সবাই যে দৌড়াচ্ছে সেখানে কিন্তু ক্যামেরা হয়ে যাচ্ছে তো তার জন্য এটাকেও ভাবে না যে পুরো সবগুলো গ্রাউন্ড গ্রাউন্ডে কিন্তু রানিং হবে তো এটা করানো কখনো সম্ভব নয় তো তোমরা বলতে এসছো এই টেন্ডারটা যে টেন্ডারটা মোটোটি পাস হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে সব টাইম টাইম এ টু যে সব কিছু ডেটের দোয়া আছে তো তারপরে এখানে তোমার যে আমাদের নুডল ফোর্স নুডল ফোর্স কিন্তু আইডি কে করেছে তো এখানে সবসময় তোমাদের এখানে রাখা আছে নুডল এজেন্সি তো দেখতে পাচ্ছ আইডিপি তো এটা কিন্তু এমএচই এমএসএ তো এটা মানে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে কিন্তু এটা ডিসাইড কিন্তু করেছে তো আমার তো মনে হয় সিআরপিএফ থেকে সিআরপিএফকে যে নুডল ফোর্স ছিল সিআরপিএফ কিন্তু নোডেল কিন্তু ফোর্স কিন্তু ছিল তো সিআরপিএফকে নোডেল ফোর্স থেকে কেন বাদ দেওয়া হয়েছে তো আমার তো যেটা মনে হয় এখানে এখানে হচ্ছে দুটো কারণ হতে পারে এক তো মানে সিআরপিএফের উপরে অনেক কিছু চাপ থাকে তো সেই কারণে কিন্তু নোডেল ফোর্স থেকে বাদ দিয়েছে না হলে কি বলতো তো যারা ইউপি থেকে বিহার থেকে ফেকভাবে ডোমিসাইল সার্টিফিকেট বের করে এখানে জয়নিং হয়ে যাচ্ছে কিন্তু ঠিকঠাকভাবে ভেরিফিকেশন করছে না তো এর উপরে সিআপিএফের উপরে ওরা একটা কিন্তু পেশার পড়েছে এবং অনেকেই কিন্তু আঙুল তুলেছে যে এই সিআপিএফ তো পুরোপুরি লিড করছে নুডল ফোর্স এ তাহলে কী করছে ঠিক আছে এ কিছুই করতে যাচ্ছে না এত ভোঁ কী করে ঢুকতে পারে তো এখানে তো অবজেকশানে কিছু এসেছে তার জন্য হয়তো একে নুডল ফোর্স থেকে পুরোপুরি কিন্তু এখন বর্তমানে কিন্তু মানে বাদ কিন্তু দেওয়া হয়েছে তো এখন আইটিপি কিন্তু রেখেছে ঠিক আছে তো এখন আইটিয়ে রেখেছে আর তোমরা যেন পুরোপুরি কিন্তু ডিজিটালে কিন্তু মাপে কিন্তু এখানে পুরোপুরি রানিং হবে এবং মেডিকেলেও অনেক কিছু চেঞ্জ দেখতে হতে পারো এছাড়াও তোমাদের কী বলা যায় মানে আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন ডকুমেন্টস ভেরিফিকেশন হয়তো অনেক কিছু তো চেঞ্জ হতে করা হয়তো যেতে হতে পারে তো দেখো এখানে কিন্তু অনেকেই ভয় পেয়ে গেছে যে দেখো ভয় তুমি পাবে কেন ভাই সবাই ধাবক এখানে ধাবক ঠিক আছে আজ থেকে ভালোভাবে প্র্যাকটিস করো তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই চব্বিশ মিনিট সময় লাগছে এখানে এমন এমন স্টুডেন্ট আছে আঠারো মিনিটে কমপ্লিট করে পাঁচ কিলোমিটার ঠিক আছে তো তাদের কাছে ডিভাইস লাগাও কিংবা অন্য কিছু করো কোনো প্রবলেম নেই তাদের কাছে তাদের কাছে কোনো ম্যাটার না যা কিছু করতে পারে তো তারা তো জানেন আমার আঠারো মিনিটে কভার করে দেবো তো আমাদের কাছে যা কিছু করবে কোনো ব্যাপার নেই তো সেরকমভাবে তুমিও তোমার কনফিডেন্স নিয়ে আসো যে আমার চব্বিশ মিনিট আমার এখন ধরো পঁচিশ মিনিট লাগছে কিংবা সাতাশ মিনিট লাগছে ঠিক আছে ভাই আমি এমন প্র্যাকটিস করবো ভাই মোটামুটি আমি চব্বিশ তেইশ মিনিটে চলে আসবো বাইশ মিনিটে চলে আসবো তো তখন আমার ডিভাইস লাগাও বা যে কোনো যা কিছু রাখাক না কেন আমার নো প্রবলেম আমার কোনো প্রবলেম নেই আমি তো আরামসে আমি টাইমের মধ্যে ঢুকে যাচ্ছি ঠিক আছে তো এরকমভাবে কনফিডেন্স নিয়ে আসো তো ভয় পাওয়ার কোনো এখানে কোনো কিছু নেই কারণ সবাই যদি ভয় পাওয়া হবে কোথাও থাকে তাই না তো হ্যাঁ এখানে তো লস তো তাদের হবে যারা মোটামুটি একটু রানিং কমা ছিল মোটামুটি যারা ভেবেছিলো যে চব্বিশ মিনিট হয়তো চার সেকেন্ড পাঁচ সেকেন্ড তো লেগে যাবে ঠিক আছে রানিংয়ের সময় তখন কিন্তু তারা কিন্তু হবে কিন্তু এখানে কোয়ালিফাই আনকোয়ালিফাই কিন্তু হয়ে যাবে ঠিক আছে এখানে কোনো কিছু চান্স দেবে না তো এটা বিএসএফও নেবে না সিআপিএফও নেবে না তো অনেক সময় সিআপিএফ বিএসএফ থাকে কি বলছি পাঁচ মিনিট মানে চব্বিশ মিনিট পাঁচ সেকেন্ড হয়ে গেলে তোমাকে কিন্তু এখানে নিয়ে নিত ঠিক আছে এখানে কিন্তু আর কিন্তু হবে না কারণ তোমার ডিভাইস অটোমেটিক্যালি তোমাকে বলে দেবে তুমি আনকো তুমি হয়ে গেছো তো আশা করি তোমরা বুঝতে তোমরা পেয়ে গেছো ঠিক আছে তো এখন নুডল ফেস কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে এখানে আসিআর পিপার নেই এখানে কিন্তু আইটি বিপিকে কিন্তু করে দিয়েছে এখানে কিন্তু আইটি বিপিকে নুডল ফোর্স কিন্তু করে দিয়েছে এবং আমি তোমাদের বলছি আমাদের কিন্তু তোমরা যদি ভেবে থাকো যে ফিজিক্যালের জন্য কোনো কাজ চলছে না তো ফিজিক্যালের জন্য কিন্তু অলরেডি কিন্তু যে কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ পুরো কিন্তু ডিটেলস তোমরা এখানে দেখতে আছো তো যারা কিন্তু ভাবছো ফিজিক্যাল দেরি হবে দেরি কিছু হবে না জুন মাসে কিন্তু ফাইনালি কিন্তু মেডিকেল কিন্তু আমাদের ফিজিক্যাল যে আমাদের রানিং কিন্তু জুন মাসে কিন্তু হওয়ার পুরোপুরি কিন্তু চান্স আছে তাই জন্য ঠিকঠাকভাবে রানিং তোমরা প্র্যাকটিস করো যা হবে দেখা যাবে ভাই এত ভয় পেলে হবে কোথায় থেকে তাই ফজি যাচ্ছো ভাই ফজি হবে বর্ডারে যাবে একে কে ফর্টি সেভেন চালাবে এত ভয় পেলে হবে না কি তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত পরে ভিডিওর জন্য অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও তো ডিফেন্সের যে কোনো আপডেট এবং এসএসসি জিডি যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে জয় হিন্দ